নওগাঁয় ব্যাপকভাবে ছড়িয়েছে গরুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন। এ রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে অন্তত 30টি গরু মারা গেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও খামারিরা। তবে এ রোগে সংক্রমণ বাড়লেও আতঙ্কিত না হয়ে খামারিদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। নওগাঁ থেকে বাবুল আক্তার রানা তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ল্যাম্পি স্কিন ভাইরাসজনিত রোগ, এখন পর্যন্ত এ রোগের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। প্রথমে গরুর চামড়ার অংশে টিউমার জাতীয় ও বসন্তের মতো গুটি গুটি উপসর্গ দেখা দেয়। এর দু একদিনের মধ্যেই গরুর শরীর জুড়ে ঘায়ে পরিণত হয়। অনেক সময় ক্ষতস্থানে পচন ধরে। এ সময় গরুর শরীরে 104 থেকে 106 ডিগ্রি তাপমাত্রার জ্বর দেখা দেয় এবং গরু খাওয়া ছেড়ে দেয়। হঠাৎ করেই এক সপ্তাহ আগে একটি গরুর শরীরে বেশ কয়েকটি গুটি দেখা যায়। গরুর মালিক গ্রাম্য চিকিৎসককে দেখানোর পর ইনজেকশন সহ বেশ কিছু ওষুধ দেন, কিন্তু কোনো কাজে আসেনি। অবস্থার অবনতি হয়, পশু হাসপাতালে নিয়ে যান। এখন হুট করে আমার গরুর যুদ্ধ হয়ে যায়। এরা তো যেহেতু হচ্ছে ভাইরাসের কোনো অ্যান্টিডোট বাড়াই নাই, এখন ভয়ের মধ্যেই বর্তমান আছি। এটা চাকা হয়েছিল, চাকা হওয়ার পর একটা মুখ বের হয়, মুখটা ফেটে যায়। তারপরে ডাক্তারে ডাকলাম, ডাক্তার বলল যে এটা ভাইরাস সিস্টেম একটা রোগ, তা কী করা লাগবে, তিনটা ইঞ্জেকশন দেওয়া লাগবে। এখন গ্রামের প্রত্যেকটা বাড়িতেই দুটো একটা গরুর দেখা দিচ্ছে। ল্যাম্পিস নামে নাকি অসুখ, এই অসুখ হলে গরুর অনেক ব্যয়বহুল চিকিৎসা। এ পর্যন্ত জেলায় অনেক গরু ল্যাম্পি স্কিনে আক্রান্ত হয়েছে, এসব গরুকে টিকা দেওয়া হয়েছে। এদিকে খামারিদের সচেতন করতে সভার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়েছে। মাঠ পর্যায়ে চিকিৎসকরা কাজ করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের তালিকাভুক্ত যেটা 779টি, আমরা টিকা প্রদান করেছি 5000 মাত্রা, এবং সচেতনতা সভা খামারিদের সচেতন করার জন্য এই রোগ প্রতিরোধে। মশা মাছি জাতীয় রক্ত খায় এমন পতঙ্গের মাধ্যমে এক গরু থেকে আরেক গরুতে এই রোগ ছড়ায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।